হ্যালো, আমি দীপ্তকুমার মজুমদার। আমি আপনাদের সামনে দেখাবো এখন কীভাবে চেক শার্ট তৈরি করে। তো আমি ফার্স্ট টাইম ফটোশপ ওপেন করতেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে চেক শার্টের ডিজাইন করা আছে। তো তো ফার্স্ট শুরু করা যাক। তো আমরা লেয়ারটা কেটে দিই, নতুন করে তৈরি করব। ফাইল যে নিউ লেয়ার, আপনি ইচ্ছা মতো লেয়ার নিতে পারেন, তো মানে সাইজ নিতে পারেন পেজের। তো আমি পিক্সেল হিসেবে 5000 নিচে উইডথ, আর হাইট নিচে হচ্ছে 3300, তো আর রেজলিউশন 300 থাকবে। ওকে, তাহলে স্টার্ট হোক কাজ। আর কালার, আরজিবি কালার। ফার্স্ট আমি একটা নিউ লেয়ার নিলাম, তো আমাকে ফার্স্টে ব্রাশে ক্লিক করতে হবে। ব্রাশটা আগে আমাদের রিসেট করে নিতে হবে। শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে টান, আবার শিফট এবং রাইট মাউস ছেড়ে দিয়ে আবার নতুন করে আর একটা টান। হলো না, আবার ট্রাই করি। এইভাবে আমরা শার্টের ডিজাইন করে থাকি। তো আমাদের কাজ, এবার আমরা এই একই লেয়ারটাকে কপি করব। লেয়ারটাকে রোটেশন করব, দেখতে পাচ্ছেন প্রায় একটা শার্টের পিচের কালার অনেকটা এরকম হয়, অনেকটা বলতে এরকমই হয় আসলে। এভাবেই শার্টের কালারগুলো আনা হয়। সিলেকশন টুল উঠিয়ে দিলাম। এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কালার চেঞ্জ করব। আপনার পছন্দের মতো কালার চেঞ্জ করতে পারেন, আমার কাছে এটা ভালো লাগে, এটা আমি দিতে পারি। জুম করলে দেখতে পারবেন এটা একটা শার্টের কালার, একটা শার্টের চেক শার্ট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন।